আর তো ওর কথা কালকে কি মেনু হয়েছে সেটাই বলুনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি চলে এসেছি গিফট আনবক্সিং করতে আর তোমাদেরকে দেখাতে। তো চলো দেখে নিই। প্রথমেই সব থেকে স্পেশাল জিনিসটা দেখাই, মানে কি বলবো, এত ভালো মানে তোমরা দেখো বলবে। তো এইটা আমার বন্ধু ভাই একসাথে সব অর্জুন অর্জুন এঁকে দিয়েছে। এটা কি সুন্দর হয়েছে না, একবারে দারুণ, খুবই পছন্দ হয়েছে এটা আমার। এটা অপেক্ষায় বসে থাকা। তারপর হচ্ছে এইটা, এইটা দিছে তার কাকা। অনেকটা দেখে গেছে, কি সুন্দর না ব্যাগটা, আমার খাপটা বেশি ভাল লাগলো। দেখ খাপটা কিছু দেখো, এর মধ্যে আর এটা আমার বান্ধবী বর্ষা আর মনীষা এটা দিয়েছে। দেখি এটা বেশ ভালো লাগে। দারুণ, বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বর্ষা মনীষা। এবার এটা এটা আমি সত্যি জানি না, মনে নাই কে দিয়েছে, মনে হয় সুমিত কাপুর, মনে হয়, মনে নাই। আরে বললাম, আরে এগুলো শুভে সকলে দিয়েছে। তারপরে এগুলোকে শেষ করতে হবে। আবার এটা পেয়েছি, আর একটা জন এখানে এসো,
এদিকে খাবে, এখানে একটা খা, এটা একটা খাবে, আর এটা ছেলে একটা মাঝখানে। ও দুটো খাপ আছে, সরি, বেশ ভালো লাগলো ব্যাগটা দেখতে, ব্যাগের অভাব হয়ে গেছিল আমার। আমার আমার এটা বললাম নিয়ে নেবে, তারা ওখানে কিছু না দিয়েছে দেখো। তা বললে আমার হবে না, দুজন আর আসি চকলেট এবার এইটা দিয়েছে জয়ন্ত কাকা। বাস আজ আমার মানে দাম, এবার আমার দাঁতে পোকা হবেই, এত চকলেট পেয়েছি। এটা দিয়েছে মিঠুন দাদা, মিঠুন দাদা আমার মাসির ছেলে, মায়ের কোনটা পছন্দ। এটাও চকলেট, এটা খেয়ে দিয়েছি আমি, এটাও চকলেট। এবার আসি তারপর এই যে জামাটা, উড়ান থেকে আমাকে দিয়েছে গিফট, সুন্দর হয়েছে না, ভালো করেছে, ফ্রি সাইজ কিনেছে, আমি খাটি পড়তে পারবো যদি ছোট হয়ে তো। কি সুন্দর হয়েছে বলো, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ নরম আছে, গরম কালে পড়তে পারবো ভালো। চুলগুলো এসে এখানে পচে দিয়ে আমার ভুরু চুলকাচ্ছে। একটা জামা, এটা বোধহয় বড় মামি, বড় মামি হবে নাই কি, বেশ ভালো। আমার একা তো বললে তো এখানে এসে পিটি দেবে, যেন মার আমার বললাম। প্রিন্টটা কত সুন্দর দেখো, তাই না, আর বেশ ভালো। এটা হচ্ছে মেজো মামি, দেখতে হবে দেবো আমি বলতে হচ্ছে, এটা হয়ে যাবে আশা করি, কুর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নরম ভাই, দারুণ কালারটাও সুন্দর, নরম, দারুণ, থ্যাংক ইউ। তারপর আসি বড় জিনিস, আমার মনে হয় এটা কোয়েল দিয়েছে মনে হচ্ছে, এটা ঝুন্দি লেপার, মানে কি হয়েছে বল, এই ঘটনাটা বলছি। এইটা দিয়েছে দিদান, দিদান মানে কি বলতো, আমার শিশু আমার শাশুড়ি কিছুটা দিদান বলে, আমি দিদান বলছি। এটা কি সুন্দর প্রিন্টটা দেখো, না যেটা আর সেই লেগেছে, কিন্তু হাতির উপর মানে মায়ের উপর আমি চেপে, না হ্যাঁ এটা হাতির উপর আমি চেপে, কালার কম্বিনেশনটাও দারুণ, তাই না, বেশ ভালো লাগলো। আর এটা আমার সেজো মামি দিয়েছে শাড়ি, বেশ ভালো লাগলো, ভালো লাগলো, সেই নরম ঢাকাইগুলো হয় না সেগুলো, ভালো লাগছে না বলো। কবে বিয়ে হবে তার জন্য এখন থেকে শাড়ি দিচ্ছে, পুজোতেও দিয়েছে শাড়ি।
আছিস? আর ছোট মাসিও জামা দিয়েছিল, ছোট মাসির জামাটা ছোট হয়ে গেছে মানে। আর সত্যি করার কথা, কালকে কি মেনু হয়েছে সেটাই বলনি। কালকে হয়েছিল কি ওগুলো, প্রথমটা ভাজা ভাজা চিপস, চিপস চিড়ে ভাজা একসাথে মিশিয়ে যেটা হয় সেটা, তারপর ভাত, ডাল, এঁচোড়ের তরকারি বলছি, এঁচোড়ের তরকারি, চিকেন। যাই যাই, ও আসবে যে রান্না করেছিস, চিকেন, তারপর চাটনি, গুড়ের পায়েস, মিষ্টি মানে সাদা মিষ্টি, একটা কালো মিষ্টি, আর জোয়ান, এটাই ছিল। আর যারা আমাকে তোমরা দেখেছো সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজ বার্থডে পার্টি দিয়েছে, তাদের ঋতু, দিয়া, হরদা, নন্দাদি, বিক্রমদা, অর্জুন, ভজা, দেবলীনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক দিনের ইচ্ছা তোমরা পূরণ করে দিলে আজকে। আমি সত্যি বুঝতে পারিনি যে কালকে, আমি ভাবছিলাম কালকে তো উড়ানেরও প্রতিষ্ঠা দিবস, কিন্তু কালকে উড়ানেরও এ করছো, উড়ানেরই সেলিব্রেট করছো, আমি তুমি যে আমাদের করছো সেটা আমি বুঝতে পারিনি, থ্যাংক ইউ। তো চলো, এটাই ছিল আজকে জন্য ভিডিও, আবার পরে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে কি করতে ভুলবে না, দুটো জিনিস করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে বেল আইকনটাকে টিপে অল করতে ভুলবে না, তবেই তোমার প্রথম ভিডিওটা তোমরা পাবে নোটিফিকেশনটা, তাহলে কি করে পাবে, তাই না? তো চলো টাটা, আমি ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম, আবার একটু ঘুমাবো।